আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের মাঝে চলে এলাম KFC স্টাইল ফ্রেশ চিকেন রেসিপি নিয়ে। এই নামটি শুনলে বড় কিংবা ছোট যেই হোক জিভে জল আসে না এমন মানুষ খুবই কম। এটির ঘ্রাণ এবং স্বাদ দুটোই মনে রাখার মতো। চেষ্টা করছি সেই স্বাদ এবং ঘ্রাণ বজায় রেখে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আমার সাথেই থাকবেন। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ফ্রাইড চিকেন তৈরির জন্য যা যা লাগছে: মুরগির মাংস 800 গ্রাম, লবণ 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, মরিচ, জিরা, ধনিয়া, গরম মশলা 1 চা চামচ করে, অরিগানো 1 চা চামচ, ক্যাচাপ 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, ভিনেগার 2 চা চামচ। কোটিংয়ের জন্য লাগছে ময়দা 2 কাপ, কর্নফ্লাওয়ার 1/4 কাপ, লবণ 1 চা চামচ, অরিগ্যানো 1/2 চা চামচ, গোলমরিচ 1/2 চা চামচ, ডিম 1টি। প্রথমে চিকেনের স্কিন ছাড়িয়ে চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি শুধু লেগ পিস ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো পিস নিতে পারেন। এখন একটি কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে ভালোভাবে কেচে নিচ্ছি। এতে করে যখন মেরিনেট করব তখন ভিতরে মশলাগুলো খুবই ভালোভাবে ঢুকে যাবে এবং মুরগির কোনো এক্সট্রা গন্ধ থাকবে না। সবগুলো চিকেন কেচে নিয়েছি, এখন ম্যারিনেশনে চলে যাব। এই জন্য একটি বাটিতে 1 কাপ দুধ দিচ্ছি, এরপর দিচ্ছি লবণ, মরিচ গুঁড়া, জিরা, ধনিয়া, গরম মশলা, গোলমরিচ একসাথে নিয়ে নিয়েছি, সেটা গার্লিক পাউডার, জিঞ্জার পেস্ট, টমেটো কেচাপ, অরিগ্যানো এবং 2 চা চামচ ভিনেগার। এখন এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটি একটি করে চিকেন পিস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চিকেনের গায়ে মিশ্রণটি মাখিয়ে নিচ্ছি। কাজটি খুবই ভালোভাবে করতে হবে যেন চিকেনের কোনো অংশ বাদ না পড়ে। প্রায় 3-4 মিনিট মাখিয়ে নেওয়ার পর বাটিটিকে একটি র্যাপিং পেপারের সাহায্যে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। এখন চিকেনগুলোকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেস্টে রাখবো কমপক্ষে 6 ঘন্টা, সারা রাত রাখতে পারলে আরও ভালো। 6 ঘন্টা পর আমি চিকেনগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে র্যাপিং পেপার খুলে নিয়েছি। এখন মশলা ছাড়া শুধু চিকেনগুলোকে অন্য একটি পাত্রে নিয়ে নিব। এরপর মশলাগুলোও অন্য একটি ছড়ানো পাত্রে ঢেলে নিব। এই মশলাগুলোই আজকে আমি কোটিংয়ের কাজে ব্যবহার করব। এজন্য মশলার মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে মিশ্রণটিকে একটি সাইডে রেখে অন্য একটি পাত্রে ময়দার কোটিং তৈরি করব। এজন্য 2 কাপ ময়দা এবং 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। দিচ্ছি গোলমরিচ গুঁড়া, লবণ এবং অরিগ্যানো। এখন এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার ট্রাই করবেন, এতে করে উপরের লেয়ার অনেকক্ষণ ক্রিস্পি থাকে। মেশানো হয়ে গেলে চিকেনগুলো কোট করব। এই জন্য একটি চিকেন পিস নিয়ে ফার্স্টে ময়দার মিশ্রণে গড়িয়ে নিচ্ছি। কাজটি আলতো হাতে করতে হবে, কোনোভাবেই প্রেশার দেওয়া যাবে না, এতে করে ক্রাঞ্চিনেসটা ভালো হয় না। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ময়দার মিশ্রণে গড়িয়ে নিব, এতে করে মুরগি গায়ে ময়দা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। প্রায় 1.5 মিনিট পর চিকেনটিকে ডিমের মিশ্রণে চুবিয়ে নিচ্ছি। এরপর আবারও ময়দার মিশ্রণে আগের মতো 1 থেকে 1.5 মিনিট কোট করব। তারপর আবারও ডিমে এবং আবারও ময়দায়, এভাবে টোটাল 2 বার ডিমে এবং 3 বার ময়দার মিশ্রণে কোট করে নিব। আপনারা চাইলে 3 বার ডিমে এবং 4 বার ময়দা দিয়েও কোটিংটা করতে পারেন। কোটিং কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা ময়দা ঝেড়ে অন্য একটি প্লেটে চিকেনটিকে রেখে দিচ্ছি। সেইমভাবে সবগুলো চিকেন কোট করে নিব।
সবগুলো চিকেন কমপ্লিট, এখন ভাজতে চলে যাচ্ছি। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। চিকেনগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, এজন্য মিডিয়াম আঁচে তেল ভালোভাবে গরম করতে হবে। তেল গরম হয়ে এলে চিকেন পিসগুলো দিয়ে দিব। সাথে সবগুলো চিকেন ভাজতে যাবেন না, খেয়াল রাখবেন একটি চিকেন যেন অন্যটির গায়ে লেগে না যায়, তাহলে ভাজা ভালো হবে না। চিকেনগুলো দিয়ে একটি চামচের সাহায্যে সাইড থেকে তেল এভাবে উপরে দিয়ে দিব, এতে করে লেয়ারগুলো খুলে যাওয়ার কোনো চান্স থাকে না। তারপর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে দিয়ে প্রতি পাশ 5 মিনিট করে ভেজে নিব। এরই মাঝে চিকেনগুলোও সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর চিকেনের এক সাইডে যখন কালার চলে আসবে, তখন উল্টে অন্য সাইডেও ভেজে নিব কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত। চিকেনের ভিতর ওয়েল কুকড হওয়া নিয়ে যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকে, তাহলে একটি টুথপিকের সাহায্যে চেক করে নেবেন। সেক্ষেত্রে আরও 2-3 মিনিট ভাজবেন, কিন্তু কোনোভাবেই চুলার আঁচ একেবারে লো করতে যাবেন না, এতে ভিতরে তেল ঢুকে যেতে পারে। উভয় পাশেই কাঙ্ক্ষিত কালার চলে এলে চিকেনগুলোকে একটি কিচেন পেপারের ওপর উঠিয়ে নিব, এতে করে এক্সট্রা তেল ঝরে যাবে। তৈরি হয়ে গেল KFC স্টাইল ফ্রায়েড চিকেন। আমি টমেটো ক্যাচাপ দিয়ে সার্ভ করেছি, এটি আমার ঘরেই তৈরি করা। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।